আলু ক্ষেতের ফুল তা আমরা বর্তমানে আমাদের এখানে আলু এত সুন্দর হয় আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না তা আমরা আসছি আজকে একটু আলু ক্ষেত পরিদর্শন করার জন্য আর কি আলুটি হয়ে গেছে মোটামুটি বড় বড় হয়েছে আলু তো কতটুকু বড় হয়েছে এটা আজকে আমরা দেখবো আর কি পাশাপাশি আলু ক্ষেতের মাঝখান দিয়ে আবার অনেকে লাউ করছে কুমড়া করছে তো ভালোই লাগতেছে কুমড়া গুলা কুমড়া হয় নাই হওয়ার পর যায় আর কি ফুল নিয়ে তুমি শুটকিদার আনলে এত মজা লাগবো বাজা খাওয়া দাও কোনো সমস্যা নেই বাজা খেতে পারবো তো দেখেন আমরা এখন আলু দেখবো আর কি তো বেশি ভিতরে যাস না এদিকে এদিকে আয় লাইলের কাছে আয় তো একটু ভিতরের দিকে যাইতে দিব তো সুন্দর হইতেছে আলু এই কি আলু জটিল আলু ছোট আর কি ছোট পাশাপাশি আছে মালতা ক্ষেত ভুট্টো আছে না আলু গুলা রাখা দে সমস্যা নাই শূন্য আকাশে পাখি উড়লে অনেক সুন্দর লাগে চিল চিল এই যে পুকুরের অবস্থা ভালো মাছ পাইছিলাম ওদিনকা প্রায় তো 5-6 হাজার টাকার মতন মাছ পাইছিলাম আমরা পাখি শই শিং কই রানি কইলা অনেক মাছ পাইছি আমরা এই পুকুর থেকে যে এত মাছ পাবো চিন্তাও করি নাই যাক খারাপ না ভালো হয়েছে অনেক মাছ আছে ওই জায়গাটা দেখা একদিন ওইদিকে যায় দেখা বুঝে গেল সুন্দর আছে এই জায়গাটা অনেক সুন্দর একদিন যাবো ওইদিকে যাই ওইখানে কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো আমরা আশা করি দেখলে ভালোই লাগবো জায়গাটা অনেক সুন্দর একটা পার্কের মতন আর কি তো আমরা যাবো ওইদিকে একদিন উড়াইছে দেখালি দেখো সরাই দেখা তারপরে এই বালি একটু বড় হয়েছে আলহামদুলিল্লাহ এই সবুজ আলু নাকি খাওয়া যায় না আপনারা কি মনে করেন আমি জানি না খাওয়া যায় খাওয়া যায় আমি খাইছি কিন্তু আসলে এমন মনে হয় না এটা হচ্ছে আমাদের নতুন বাড়িটা অনেক গাছ ছিল আমরা কাইটে ফেলেছি এখন সব ফলের গাছ লাগাইছি আমাদের একটা আম গাছ আছে এই যে আম গাছটা যে বই লাগছে অনেক আশা করি আম গাছটা আমি ধরবো আবার দানও করছে এগুলো দানের জমিন এগুলোতে আগে আলু করতাম তো নিচে জমিন তো পানি জমে জায়গা এই জন্য দান করি ভালোই দানও ভালো হয় খারাপ না মূলা করছে আলু ক্ষেতের পাশাপাশি দেখি মুলা গুলা কেমন হয়েছে সিফাত একটা মুলা তুলতো দেখি হ্যাঁ এসে আমার ছোট ভাতিজা সিফাত
বড় গাছ দেখে একটা উড়াসনা মুলা হয় নাই তো ওই যে উড়াইন একটা উড়া খাওয়া দে বড়ি এই দে খামু দে নু দে শাক শাক খাও মুলা খাওয়া দেব বাহ দে এটা খাই দি এই দি রে বড় হইছে এটা বড় হইছে এটা বড় হইছে জি জি তুমি নাকি খাই দাও আমি বড় মুলা গেত এই পথ যদি না শেষ হয় আমরা ক্যারাম খেললে আসলাম ওইখানে কিন্তু একটা দিচ্ছে একটা হাসি কিন্তু এত সুন্দর ওয়েদার আর চাঁদের আলোটা তো মানে একদম কঠিন মাসুদ কিছু বলো বুঝলাম না তো শীত এখন যায় যায় অবস্থা তাই নাকি।